তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের মূল যে কাজটি করলাম এই কাজটি মিটারে মাপ দিয়ে আপনাদের দেখাবো আমাদের অ্যাকুরেট 48 ভোল্ট আউটপুট হয় কি না। তো সেই বিষয়টা কিন্তু যখন আমরা বুঝতে পারবো যে আমাদের এতক্ষণ কষ্ট করে যে চার্জারটা বাধাই করলাম এই চার্জারে অ্যাকুরেট 48 ভোল্ট দিতে আছে, তখন কিন্তু আসলেই আমাদের মনটা শান্তিতে ভরে যাবে। তো আমি মিটারটা 50 সিলেক্ট করে নিলাম, এখন আমরা এই জায়গায় মাপ দেব। তো দেখেন এখন কিন্তু আমাদের একদম পুরো 50 ভোল্ট বাইরে আছে, মানে একে দিলেই আমাদের মিটার দাঁড়ায় যাবে, একদম মেডেলে দাঁড়ায় যাবে। তো এইভাবেই আপনারা 200-300 টাকার ভিতরে এই চার্জারটা কমপ্লিট করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে মোরাইনি। এইভাবে লুপ উঠানোর আগে 25 প্যাচ দেব। টিকনে বানিশ দিলে কি হয়, হিট প্রুফ হয়ে যায়, বেশি হিটেও কাপড়টা নষ্ট হয় না। ডিসি তার 16 নাম্বার, 76-78টা প্যাচ দিলে আমাদের 48 ভোল্ট অ্যাকুরেট বের হবে। মিশু গাড়ির মোটরস কিংবা চার্জার বাধাই শিখলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ। ইএসবি বাংলা চ্যানেল, মাত্র 300 টাকায় চার্জার বাধাই করা ভাবাই জানা, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, থাম্বনেল দেখে যেটা পড়ছেন আসলে এটা আসলেই সত্য, কেননা আমরা যদি এই চার্জারটা নিজেই ঠিক করতে পারি তো সেই ক্ষেত্রে আমি বলবো এই চার্জারটা পুড়ে গেলে মাত্র 200 টাকায় ঠিক হবে, আরও কম যাইতে পারে কিংবা 2-1 টাকা বেশি যাইতে পারে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের যে পরামর্শটা দেব এই পরামর্শটা যদি আপনারা মানতে পারেন, এইভাবে কাজ করতে পারেন, এই যে চার্জিংটা পুড়ছে ভালো করে খেয়াল করবেন এই চার্জিংটা কিন্তু আমাদের সমস্তটা পুড়ে নেয়। কোন জায়গাটা পড়ছে, আমাদের শুধু এই জায়গাটা পড়ছে। তো এই জায়গাটা যদি আমরা তারটা খুলে নেই এভাবে প্লাস দিয়ে, এই তারগুলো যতটুকু পুড়ে গেছে ঠিক ততগুলো আমরা এই জায়গার থেকে কেটে নেব। ঠিক এইভাবে কাটিং প্লাস বা কাটার দিয়ে অথবা কেচি দিয়েও পারেন আপনি। এভাবে আমরা এই তারগুলো কেটে নেব। তো এখন আমি বলি, এখন আমি যে থাম্বনেলে লেখলাম 200 টাকার ভিতরে আপনি চার্জার পুড়ে গেলে ঠিক করতে পারবেন, তো সেই বিষয়টা আপনি নিজেই বিশ্লেষণ করবেন। এখন এ জায়গায় যে তারটা পুড়ে গেছে এই তারটা কিন্তু 200 টাকার তারও পুড়ে নেয়, এই যে এই তারটুকু আমাদের পুড়ে গেছে, আর বাকি যে তারটা আছে এটা সম্পূর্ণভাবে ভালো আছে। সেই জিনিসটা আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা করতে যাচ্ছি। তো এই হইলে আমাদের পুরো অংশটা, এই হইল আমাদের পুরো অংশটা, এটা আমরা এখন সাইড করে রাখবো। তো যাই হোক, আমাদের যে পুরো অংশটা আছে এই পুরো অংশে আমরা কটন টেপ পেঁচাই নেব। তো কটন টেপ পেঁচানোর জন্য আমাদের কাছে এই কটন টেপ আছে, এই কটন টেপটা আমরা এই জায়গায় পেঁচাই নেব। শুধু কটন টেপটা পেঁচাই নিলেই হবে না, কটন টেপটা পেঁচানোর পরে এই কটন টেপের উপরে বানিশ দিবেন, বানিশ দিলে জায়গাটা অনেক শক্ত হবে বা এই কটন টেপটাও আপনার হিট প্রুফ ফাইবারের মতো কাজ করবে, কেননা বানিশ শুকাই গেলে ওই বানিশটা কিন্তু শক্ত হয়ে যায়, মানে পুড়ে না, কেন বানিশ কিন্তু একটা হিট প্রুফ জাতীয়। এখন আমরা এই জায়গায় বানিশ দিয়ে নেব যাতে হিট প্রুফ হয়ে যায় এবং অতিরিক্ত হিটে আমাদের এই কাপড়টা নষ্ট না হয়। বানিশ কিন্তু যে কোনো
কয়েলের উপরেই ব্যবহার করা হয়। কয়েলগুলো আপনারা কয়েলের তারগুলো সাধারণত কারেন্টের যত প্রকারের মোটর চার্জার আছে এই মোটর চার্জারের সাথেই ব্যবহার করা হয়। তো এই মোটর চার্জারগুলো কিন্তু অতিরিক্ত গরম হয়, আর গরম হইলেও আমাদের এই বার্নিশে কাজ করে কি, একটা হইলে কভারের কাজ করে আর দ্বিতীয়ত এত হিটের ভিতরেও আমাদের এই বার্নিশটা টিকে থাকে। তো তার মানে বার্নিশটা কিন্তু একটা হিট প্রুফ পদার্থ, তার জন্য আমরা এই কটনের উপরে এই বার্নিশটা দিয়ে নিব যাতে আমাদের এই জায়গায় হিট প্রুফের কিছু একটা অংশ কাজ করে। তো যাই হোক, আমাদের এই জায়গায় আমি গুনে নিছি 45টা তার পুড়ে গেছে, মানে 45টা টান। তো এই 45 টান পুড়ে গেছে, আর চার্জারটা কেন পুড়ে গেল সে বিষয়টা একবার আপনাদের বলে নিই, কেন এই বিষয়টা আপনাদের জানা দরকার। চার্জারটা পুড়ে যাওয়ার মানে হলো তার কম হওয়াতে এই চার্জারটা পুড়ে গেছে। চার্জারটা কিন্তু নতুন, আপনারা দেখতেই পারতেছেন যে এই ফাইবার পলিটা যে দেখতে পারতেছেন আপনার হিট প্রুফ যে পলিটা একদমই নতুন। তো আমাদের ডিসি তারটাও কিন্তু পুড়ে গেছে, এই তারটাও পুড়ে গেছে, এই তারটা গরম হওয়ার কারণে ডিসি তারটা পুড়ে গেছে। তো যাই হোক, এই তারটা কম হওয়ার কারণে পুড়ে গেছে। যদি আমাদের এই টানের উপরে আরও 50টা বা 40টা টান বেশি হইতো তো তাইলে আর এই চার্জারটা পুড়তো না। তো আমাদের এই 40 টান বাদ দিয়ে আমরা এটার সাথে আরও 20 টান বেশি দিয়ে দেবো, এর মানে 60টা টান আমরা এই জায়গায় দিয়ে দেবো। তো এই তারটা আমি নামাই ফেলাইছি, তারপর এখন আমি কাজটা শুরু করব। তো এই জায়গায় টোটাল আমি সর্বপ্রথম 25টা প্যাঁচ দেবো, 25 প্যাঁচের পর 60টা লুপ উঠাবো, 60টা লুপে 5-7 35টা টান দেবো, তাতে করে আমাদের 35 আর হলে 25 60টা প্যাঁচ হবে। তামার সাথে অ্যালমুনিয়ামের সাথে ঝালাইটা কীভাবে দিবেন সে বিষয়টা কিন্তু আপনাদের গুরুত্ব দিয়ে দেখা উচিত, কারণ তামার অ্যালমুনিয়াম ঝালাই কিন্তু ধরে না। তো এ জায়গায় আমি অ্যালমুনিয়ামের সাথে ঝালাই কীভাবে ধরাই সে বিষয়টা একবার দেখুন। তো তারটা আমি শেষে নিলাম, এখন আমাদের এটা হইলো তামা আর এটা হইলো অ্যালমুনিয়াম। তো প্রথমে আমি এই তারটার সাথে মোড়াই নিই এইভাবে। জাস্ট এইটার সাথে যখন আমরা ঝালাই ধরাবো তখন এটার উপর দিয়ে আরও তামার নিকেল করতে হবে। তামার নিকেল করতে গেলে এভাবে চিকন গ্যাজের তামার তারগুলো আপনার হাতে থাকতে হবে। তো তো এখন আমরা এই ঝালাইটা করে নিচ্ছি, দেখেন আমি বরাবর সব ঝালাইগুলোই কিন্তু এই সাইডওয়ার তাতাল দিয়ে করে থাকি, আপনাদের অনেক জায়গায় অনেক ভিডিওতেই আমি দেখাইছি। তো এখন আমি এই তারটা সর্বপ্রথম আমি আগেও বলছিলাম যে আগে আমি 25টা প্যাঁচ দিয়ে নেব। প্যাঁচগুলো আমরা সবাই দিতে পারি, সেজন্য ভিডিওতে প্যাঁচগুলো উঠানোর দরকার নাই, তবে প্যাঁচগুলো খুব শক্ত এবং মজবুত করে আপনারা টাইট দিবেন, টাইট দিলে আমাদের চার্জারটা ভালো হবে। তো এখন এ জায়গায় আমরা 25 প্যাঁচ দিয়ে নিলাম, তারপরে এখন যে লুপটা উঠাবো, কোম্পানি প্রতি 7 প্যাঁচের মাথায় একটি লুপ উঠায়, আমরাও ঠিক 7 প্যাঁচের মাথায় একটি লুপ উঠাবো, আর এই 60টা লুপ উঠাবো যাতে আমরা 4 পিন সিঙ্গেল সিঙ্গেল দিতে পারি এবং বাকি 3টা পিন ডাবল ডাবল দিতে পারি।
চালু পুরোবো। যাই হোক, আমাদের এই লুপের কাজটি কিন্তু হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এখন এই জায়গায় কটন টেপ পেঁচাবো, আর কটন টেপ পেঁচানোর পরে আমরা এই জায়গায় 76 কি 77টা প্যাচ দেব। কটন পেঁচানো হয়ে গেলে তারপর আমরা বানিশ দিয়ে এটাকে আরও মজবুত করব, এবং বানিশ দ্বারা আমাদের এই কটনের যে কাপড়টা আছে এই কাপড়টা কিন্তু পুড়বে না। সেই বিষয়টা মনে রেখে বানিশটি আমরা খুব সুন্দরভাবে দিব, আপনারাও সুন্দরভাবে দিব। আমাদের এই কাজটা হলো রিপেয়ারিং কাজ। যদি আপনি এ টু জেড চার্জার বাঁধাই কিংবা মোটর বাঁধাই কাজ গুলো শিখতে চান, তো সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দিছি, ওই লিঙ্ক অনুযায়ী আপনি ওই ভিডিওগুলো খুঁজে পাবেন, আর ওই ভিডিওগুলো দেখলে আপনি এ টু জেড চার্জার বানানি শিখতে পারবেন। এই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। যদিও আমরা এই জায়গায় ডিসি তারটা কিন্তু একদম কমপ্লিটলি অল এভরিথিং বানতে আছি, ডিসি 48 ভোল্ট যেটা বার হবে সেটা কিন্তু আমরা কমপ্লিট বানতে আছি। যেহেতু এসি তারটা আমরা সাধারণ একটু রিপেয়ার করছি, তো সেক্ষেত্রে ডিসি তারটার হিসাব হইল আমরা টোটালি 76 থেকে 77 প্যাচ দেবো ডিসি তার। তো 76 থেকে 77 প্যাচ দিলে আমাদের অ্যাকুরেট 48 ভোল্ট বার হবে, 2 ভোল্ট আপ থাকবে, মানে 49 ভোল্ট বাইরেবে। আর যে কোনো চার্জারে 49 ভোল্ট যদি না থাকে তাহলে ওই চার্জারে আপনার চার্জ হবে না। যেমন দুইটা পুষ্কুনির পানি যদি এক সমানই থাকে তাহলে কিন্তু একটা পুষ্কুনির পানি আর একটা পুষ্কুনিতে যাবে না। তো সেইভাবেই কিন্তু চার্জার এবং ব্যাটারির সম্পর্ক। কারেন্টের অধিক ক্ষমতা দিয়ে চার্জারে ভোল্টেজ দেয়, আর চার্জারের অধিক ক্ষমতা দিয়ে ব্যাটারিতে আমরা কারেন্ট সাপ্লাই দিই, মানে আউটপুট করি। তো সেই ক্ষেত্রে আমরা চার্জারে কী করবো, 2 ভোল্ট আপ রাখবো। আপ রাখলে আমাদের এই কাজটা করা স্বয়ংসম্পূর্ণ এবং আমরা সাকসেসফুল হতে পারবো। যে কোনো চার্জারই আপনি 2 ভোল্ট অন্তত বেশি রাখবেন। যে কোনো ধরনের ইলেকট্রনিক্স অল এভরিথিং সাবজেক্ট নিয়ে কাজ শিখতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি বেল আইকনটি উঠিয়ে দিন, এবং আপনার প্রতিদিনই নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইএসবি বাংলা চ্যানেল দেখুন, নিত্য নূতন কাজ শিখুন। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে, ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং কমেন্টস বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ করুন। তো এতক্ষণ আমাদের সাথে থেকে কাজটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ভিডিওটি প্লিজ শেয়ার করবেন, আর শেয়ার করে মূল্যবান মতামত আপনি কমেন্টস বক্সে জানাবেন। এর পরবর্তী ভিডিও আপনি কোন ক্যাটাগরিতে চাচ্ছেন সেই বিষয়টা আপনি জানাবেন। আপনার অনুরোধ মতে আমরা আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই হইল আমাদের এই 77 প্যাচ দেওয়া শেষ। এখন আমাদের ডিসি 48 ভোল্ট কমপ্লিট হলো। তো এইভাবেই আপনারা চার্জার বাঁধাই করবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম, জলিল মেকার, খোদা হাফেজ। ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।